আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই থাকছে যে কারণে ইসরায়েলি ষড়যন্ত্র করেছেন সৌদি যুবরাজ এদিকে থাকছে ধর্ম অবমাননা আইন নিয়ে আচ্ছন্ন পাকিস্তান এরপর জানবেন সৌদির বিমানঘাটি ও তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা বিস্তারিত সংবাদে আরো জানবেন ইরাকের তিন দিনের শোক ঘোষণা এবং সর্বশেষ সংবাদে জানবেন সেই সাবমেরিনে তেপ্পান্ন নাবিকের সবাই মারা গেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জর্ডানের বাদশাকে উৎখাতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলি ষড়যন্ত্রকে সমর্থন করেছেন বলে গুঞ্জন আছে তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহকে সরিয়ে নিজে জেরুলজালামের পবিত্র স্থান আল আকসা মসজিদের দায়িত্ব নিতে চান বলে এ কাজ করেছেন বলে প্রতিবেদন করেছে লেবাননের আল আকবর সংবাদপত্র এ সংবাদপত্রটি জর্ডানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলেছে জর্ডানের বাদশা দ্বিতীয় উৎখাতের এ ষড়যন্ত্রের সাথে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জড়িত ছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলে বড় ধরনের ও জটিল এ অভ্যুত্থানের সাথে অনেক পক্ষ জড়িত ছিল কিন্তু বাদশা এ অভ্যুত্থান প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন এ অভ্যুত্থান ব্যর্থ করার মাধ্যমে তিনি অভ্যন্তরীণ ও আঞ্চলিক ভারসাম্য রক্ষা করেন সূত্র মতে সতর্কতা আর সামরিক ও নিরাপ নিরাপত্তা দ্রুত পদক্ষেপের কারণে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয় এ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সরিয়ে তার ভাই প্রিন্স হামজা বিন আল হুসেনকে তার পদে বসানো ওই সূত্রটি আরও বলেছে বাদশাহ আব্দুল্লাহকে পদচ্যুত করার ইসরাইলি ও এ পদক্ষেপের কারণ হল জর্ডান মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের শতাব্দীর শান্তি চুক্তিকে সমর্থন জানায়নি এ ব্যাপারে জর্ডানের আপত্তিকর কারণ হলো এ পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য আলাদা বাসভূমি খোঁজার কথা বলা হয়েছে আর জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার কথা বলা হয়েছে ওই সংবাদপত্রে আরও বলা হয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসরায়েলের ষড়যন্ত্রকে সমর্থন করার কারণ হল তিনি জর্ডানকে সরিয়ে অধিকৃত জেরুল জালেমে অবস্থিত পবিত্র স্থানগুলোর অভিভাবকত্ব নিতে চান এদিকে জানবেন ধর্ম অবমাননা আইন নিয়ে আচ্ছন্ন পাকিস্তান গভীরভাবে রক্ষণশীল পাকিস্তানের ধর্ম অবমাননা বা ব্লাসফেমি খুবই স্পর্শকাতর বিষয় এখানে অভিযোগী বিচার বহির্ভূত হত্যা এবং জনতাকে সহিংসতার দিকে ঠেলে দেয় মানবাধিকার প্রচারকারী দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের শিকার করতে ব্লাসফেমি আইন ব্যবহার করা হচ্ছে বলে তা বাতিল করার আবেদন জানাচ্ছে দুই হাজার একুশে একটি এনজিও সেন্টার ফর সোশ্যাল জাস্টিস তথ্য প্রকাশ করেছিল যাতে দেখা যায় যে পাকিস্তানে আইনের অপব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেসি গ্রুপ লিখেছে উনিশশো সপ্তশি থেকে দুই হাজার বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে আঠারোশো পুষ্পান্ন জনকে ধর্ম সম্পর্কিত অপরাধে অভিযুক্ত করা হয়েছে এগুলোর বেশিরভাগে আনা হয়েছে পাকিস্তানের দ্বন্দ্ববৃদ্ধির দুইশো পঁচানব্বই বিসি থেকে দুইশো অষ্টানব্বই সি আইনে যা ব্লাসফেমি আইন নামে পরিচিত দেশটিতে প্রায় দুই দশমিক আট মিলিয়ন জনসংখ্যার খ্রিস্টানরা পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মীয় সংখ্যালঘুর গোষ্ঠী আইনের বেশি শিকার হয়েছে তারাই ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক সংস্থা ওপেন ডর্স ইউএসএ তাদের দুই সালের ওয়ার্ল্ড ওয়াশ লিস্টে পাকিস্তানকে খ্রিস্টানদের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ নির্যাতনকারী হিসেবে পঞ্চম স্থান দিয়েছে

মুলতান বিভাগের দুইটি গ্রাম লুট করে জ্বালিয়ে দেয় কমপক্ষে বিশ হাজার মুসলিম পুলিশও তাদের সহায়তা করেছে এরপর থেকে খ্রিস্টান সম্পত্তিতে অগ্নিসংযোগ ও লুটপাটের বেশ কয়েকটি ঘটনা জানা গেছে সালের অক্টোবরে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র কমিশনের প্রতিবেদন অনুসারে কমপক্ষে আশি জনকে পাকিস্তানের ব্লাস্ট্রেমির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের মধ্যে অনেককে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হয়েছে দুই হাজার সালের ডিসেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদ বিশ্বব্যাপী নিম্না ধর্মবিরোধ ও ধর্মত্যাগ আইন বাতিল করার একটি প্রস্তাব পাশ করে বিষয়বস্তু ও প্রয়োগ উভয় পাকিস্তানের ব্লাসপ্রেমী আইন জীবনের অধিকার চিন্তা স্বাধীনতা বিবেক এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মতামত ও মত প্রকাশের স্বাধীনতা আইনের আগে সাম্যতা বৈষম্য নিষিদ্ধকরণ এবং জীবনের অধিকার রক্ষার বাধ্যকতার বিরোধী এরপর জানবেন সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির প্রদেশে একটি বিমান ও একটি তেল স্থাপনায় শুক্রবার তেইশে এপ্রিল ভোরে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে হুতি সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ই জেনারেল সারি ই বলেন শুক্রবার ভোরে কাশেপ টুকে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাটির গুরুত্বপূর্ণ ও স্পর্শঘাট লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে এর কয়েক ঘন্টা পর সকাল নয়টার দিকে চিজান প্রদেশে আরাম তেল পরিষদনাগারে সামাদ 3 ড্রোন দিয়ে হামলা চালানো হয় তার ভাষ্যমতে ইয়েমেনে তৈরি কাসেপটুকে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিকটভাবে আঘাত হানায় একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয় পরে পৃথক টুইটে জেনারেল ইয়াহিয়া সারি ই বলেন সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত অগ্রাশাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে এরপর থাকছে ইরাকে তিন দিনের শোক ঘোষণা ইরাকের রাজধানী বাগদাদের ইবনে আল খাদিব হাসপাতালের অগ্নিকাণ্ডে আশি জন মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত একশো দশজন তিনি এ ঘটনায় তিন দিনের শো ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল ইবনে আল কাজেমি হাসপাতালের পরিচালক প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ শাখার পরিচালককে বরখাস্ত করা হয়েছে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন হাসপাতালের বিস্ফোরণের এই ঘটনা গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে পাশাপাশি দ্রুত তার সঙ্গে ঘটনার তদন্ত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে গুরুতর দগ্ধ হওয়াতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার দেশটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা হাসপাতাল সূত্র জানিয়েছে অগ্নিকাণ্ডের সূত্রপাত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে হাসপাতালে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এছাড়া ফল সিলিংয়ের দাহ্য বস্তুর মাধ্যমে তা ছড়িয়েছে এবং সর্বশেষ সংবাদে জানবেন সেই সাবমেরিনের তিপ্পান্ন নাগরিকের সবাই মারা গেছেন মহড়ায় গিয়ে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনটি তিপ্পান্ন জন নাবিকের সবাই মারা গেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে কথা জানানো হয়েছে এতে বলা হয় ইন্দোনেশিয়ার সেনাপ্রধান এয়ার মার্শাল হাজিতিজা হজান্ত আজ রোববার বলেন কোর আই নানগালা চারশো দুই নামের সাবমেরিনটি তিপ্পান্ন নাবিক মারা গেছেন গত বুধবার বালিদ্বীপের কাছে মহড়ার সময় চুয়াল্লিশ বছরের পুরনো এই সাবমেরিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় এতে তিপ্পান্ন নাবিক ছিলেন ইন্দোনেশিয়ার অন্তত ছয়টি যুদ্ধজাস একটি হেলিকপ্টার ও চারশো মানুষ নিখোঁজ সাবমেরিনটি অনুসন্ধানে কাজ শুরু করেছে সহায়তার হাত বাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর ব্যাপক তল্লাশির পর নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় লুব্রিকেন্টের একটি বোতল ও সুরক্ষার একটি যন্ত্রসহ ধ্বংসাবশেষ ধ্বংসাবশের ছয়টি টুকরা সাংবাদিকদের সামনে হাজির করে ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনী এরপর আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি ডুবে যাওয়ার ঘোষণা দেয় দেশটি ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অফ স্টাফ উইদো মার্গনো জানান সিঙ্গাপুরের পাঠানো একটি উদ্ধারকারী যান পানের দুই হাজার ছয়শো ফুট নিচে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি তুলতে সক্ষম হয়েছে এটি তিন টুকরো হয়ে ভেঙে গেছে সাবমেরিনটি নঙ্গর ও নাবিকদের নিরাপত্তার পোশাক উদ্ধার হয়েছে নাবিকদের প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন ছিল সাবমেরিনটিতে শুক্রবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাদের কিন্তু এ সময়সীমা পার হয় নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা দেখছিলেন না কেউ আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তাদের সবাই মারা গেছেন নাবিকদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাউদো ইন্দোনেশিয়ার নৌবহরে পাঁচটি সাবমেরিন ছিল বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতো সত্তরের দশকের দিকে কোর আই নানগালা চারশো দুই সাবমেরিনটি তৈরি হয়েছিল দুই সালের আগে দক্ষিণ কোরিয়ার দুই বছর ধরে একটি মেরামত করা হয়েছে ইন্দোনেশিয়ার সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনা এটাই প্রথম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন